বন্ধুরা, একদমই নতুন ধরনের একটি ব্যবসা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। মাত্র 2 থেকে 3 হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু আপনারা চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারেন। আর খুবই কম লোক রয়েছে যারা এই ব্যবসাটি করছে, আর এই ব্যবসাটির ভিডিও আপনারা ইউটিউবেও খুবই কম পাবেন। আপনাদের সাথে আমি প্রসেনজিৎ, আর আপনারা দেখছেন ইউনিক বিজনেস আইডিয়া ইউটিউব চ্যানেল। তো এই নতুন ধরনের ব্যবসাটি সম্বন্ধে ভালোভাবে বুঝবার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, কোম্পানির মালিকের কাছ থেকে জেনে নেওয়া যাক কি সেই ব্যবসা আর কি করে আপনারা ব্যবসাটি শুরু করবেন। নমস্কার দাদা, আপনাকে আবার আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। দাদা, আশা করি আপনি ভালো আছেন। তো দাদা, আপনার নামটা আমাদের দর্শকদের যদি আবার একবার বলেন। নমস্কার, আমার নাম অলোকেশ রায়, আর আমার সংস্থার নাম সোনারপুর সুপ্রাট সংস্থা। আর এখানে আসতে গেলে মোটামুটিভাবে যদি আপনি হাওড়া থেকে বা নর্থের দিক থেকে যদি আসেন, তাহলে যে মানে আপনাকে যেভাবেই হোক শিয়ালদা আসতে হবে। শিয়ালদা সাউথ থেকে বজবজ লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেনে আপনি সোনারপুর স্টেশনে নামবেন, ওখান থেকে নেমে অটোতে করে আপনাকে আসতে হবে সোনারপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে বেরিয়ে এসে আপনি আমাদের এই যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে ফোন করলেই হবে, আমরা আপনাকে রিসিভ করে নেব। আর যদি সাউথের দিক থেকে কেউ আসে, অর্থাৎ আপনার ডায়মন্ড হারবার, ক্যানিং, আপনার লক্ষ্মীকান্তপুর সব দিক থেকে যদি কেউ আসে, তাহলে তারা মোটামুটি তো জানেনই সোনারপুর স্টেশনে আসবেন। সোনারপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে বেরিয়ে এসে আপনি ফোন করলেই হবে, আমরা আপনাকে রিসিভ করে নেব। তো আর যদি কেউ বাসে আসতে চায়, তো এর আগে আপনার মোমবাতির ব্যবসা আমার এই চ্যানেলে ছিল। তো এই চ্যানেলে মোমবাতি ব্যবসার ডেসক্রিপশনের লিঙ্ক দেখলে আপনারা পেয়ে যাবেন বাসে কিভাবে আসতে হবে। তো দাদা, এর আগে আপনি তো মোমবাতি ব্যবসার ব্যাপারে আমাদেরকে জানিয়েছিলেন, তো সেটা একটা খুবই ছোট ব্যবসা ছিল, কম পুঁজির ব্যবসা। তো আজকে আপনি দেখুন, আজকে যে ব্যবসাটা নিয়ে এসেছি সমগ্র ইউটিউবে, এবং এখনো পর্যন্ত খুব কম সংখ্যক মানুষ এই ইউটিউবে সেই ব্যবসাটা নিয়ে এসেছে, সেটা একদম ন্যূনতম পুঁজিতে। কিন্তু মানে ব্যবসাটা ব্যাপক, মানে ব্যাপকতা বিশাল, খুব ডিমান্ড আছে প্রচুর। মানে আজ পর্যন্ত সেই ব্যবসাটা করে কেউ বলতে পারেনি যে আমি এই ব্যবসাটা লস খেয়ে গেছি। তো সেটা হলো সিল্ক স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যবসা, অর্থাৎ প্রিন্টিং ব্যবসা। প্রিন্টিং ব্যবসা মানে কী ব্যবসা? ধরুন এই যে ভিজিটিং কার্ড ছাপবেন, এই ভিজিটিং কার্ডটা কীভাবে ছাপবেন? ধরুন এই যে মানে ফয়েল পেপারে যে ছাপাটা, এইগুলো কীভাবে ছাপবেন? তারপরে ধরুন এই যে আপনার দেখতে পাচ্ছেন এই যে মানে এই ছাপাগুলো, বা বিয়ের কার্ড অথবা লেটার হেড, অথবা ফয়েল পেপারে ছাপা, বা ক্যারি ব্যাগ, এই দেখুন ক্যারি ব্যাগের ওপর যে ছাপাটা, এই যে ক্যারি ব্যাগের ওপর ছাপাটা, অথবা ব্যাগের মধ্যে যে ছাপাটা, দেখুন এই যে ব্যাগের মধ্যে যে ছাপাটা, এই সমস্ত কিছু কিভাবে ছাপবেন? এছাড়া শুধু এই করা দেখালাম, ব্যাগ, প্যাড, বিল, ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পেস্টুন, জামাকাপড় থেকে শুরু করে A to Z সব কিছু আপনি ছাপতে পারবেন, ছাপাটা কীভাবে হবে। এই রকম যে একটা বোর্ড আছে, এই যে বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ডের মাধ্যমে আপনাকে ছাপতে হবে। এই বোর্ডটা কিন্তু কোনো এমনি কোনো না, এটা কাপড়ের বোর্ড, এই দেখুন কাপড়ের বোর্ড। এই কাপড় দিয়ে এটাকে বাঁধাই করে নিতে হবে। এবার বাঁধাই করার পর যে জিনিসটা আমি ছাপবো, অর্থাৎ ধরে নিন আমি যদি এই মানে লেটার হেডটা ছাপাই, তো এই ছাপাতে গেলে আমাকে আগে কম্পিউটারে গিয়ে আমার মতো করে সুন্দর করে ডিজাইন করে নিতে হবে। তবে হ্যাঁ বন্ধু, বলে নিই, ডিজাইন করবে বা কম্পিউটারে যেতে গেলে আপনাকে কম্পিউটার জানতে হবে তার কোনো মানে নেই, কম্পিউটার শিখতে হবে তার কোনো মানে নেই, কম্পিউটার থাকতে হবে তার কোনো মানে নেই। আপনি যে কোনো কম্পিউটারে গিয়ে আপনি আপনার ম্যাটারটা দিয়ে বলবেন যে এই ডিজাইনটা করে দিন, আপনি দেখবেন ডিজাইনটা হয়ে গেছে আপনার মতো করে, আপনার মনের মতো করে। সেই ডিজাইনটা টেসিং পেপারে, এটা হচ্ছে টেসিং পেপারে প্রিন্ট করে নিয়ে এই লেখাটাকে এর মধ্যে ছাপতে হবে কিছু কেমিক্যাল, কিছু টুলস দিয়ে। ছাপার পর, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর, এইবার আমি এটাকে হাজার হাজার লাখ লাখ ছাপতে পারবো, 2 কালার, 3 কালার, 5 কালার, বা 1 কালার, যাই খুশি যেভাবে খুশি আমি ছাপতে পারবো। তো দাদা, এই যে ব্যবসাটা, ধরুন ছাপার ব্যবসাটা, এটা তো অনেকজন জানে না, মানে প্রথম পর্যায়ে যিনি আসবেন কিন্তু জানেন না, তো তার জন্য একটা ট্রেনিং লাগে, তো সেই ট্রেনিংটা কি আপনারা দিয়ে? হ্যাঁ, তো বন্ধু আমি জাস্ট বলবো, এটা 2 থেকে 3 হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা শুরু করা যায়। আর তার জন্য দোকান ঘর নিতে হবে না, অফিস ঘর নিতে হবে না, এক্সট্রা কিচ্ছু করতে হবে না, আপনার বাড়ি ছোট জায়গা হলেই হবে, সেই জায়গার মধ্যে আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারেন।
আর এর জন্য ট্রেনিং দরকার। ট্রেনিংটা 3 থেকে 4 দিন আমাদের এখানে এসে ট্রেনিংটা নিতে হবে। আপনার যে ফোন নাম্বারটা যাচ্ছে ওই ফোন নাম্বারে ফোন করবেন, ফোন করে ডিটেলস জানতে গেলে আমাকে এখানে একটু অফিসে একটু দয়া করে আসুন, এসে আগে দেখুন, ব্যাপারটা বুঝুন। বোঝার পর আপনার যখন কনসেপ্টটা যখন হয়ে যাবে যে হ্যাঁ ঠিক আছে, তখন আপনি ব্যবসাটা ট্রেনিং নিতে পারেন, আইদার নাও নিতে পারেন। তো দাদা এই ব্যবসাটা মহিলারা করে, মহিলারা কি করতে পারবে? এটা হচ্ছে মেল ফিমেল বোথ, মানে সবাই মিলে এই এই কাজটা করতে পারে। আচ্ছা, এই ব্যবসাটা মূলত কারা সবথেকে ভালো করতে পারে? এটা হচ্ছে একটু মানে মোটামুটি 8 পাস হলে খুব ভালো হয়, কারণ সব ইংরেজির একটু ব্যাপার আছে, তো একটু 8 পাস হলে ভালো হয়। 8 পাস থেকে এবার মানে উপরে উঠলে কোনো অসুবিধা নেই, তো এমনি সবাই করতে পারে, অসুবিধা কিছু নেই। আচ্ছা আচ্ছা, এই যে ব্যবসাটা, এই ব্যবসাটা করার জন্য কি কোনো দোকান ঘরের প্রয়োজন বা কোনো বড় জায়গার প্রয়োজন? না, আমি যে বললাম যে দোকান ঘর বা কোনো অফিস ঘর বা কোনো কিছু নিতে হবে না, আপনার বাড়িতে ছোট জায়গায় আপনি এই কাজটা করতে পারবেন। আস্তে আস্তে ব্যবসাটা বাড়লে আপনি তখন মানে একটু বড় কি করে জায়গাটা নিতে পারেন, কারণ এই ব্যবসাটা করতে গেলে যখন শুরু করবেন প্রথমের দিকে হয়তো 500-700 টাকা পার ডে ইনকাম আছে, কারণ আমি নেমেই আমি তথাস্তবস্ত বলবো আর ইনকাম করতে শুরু করে দেবো হয় না, তো সেটা করতে করতে আস্তে আস্তে পার ডে 1000 টাকা বা তারও বেশি ইনকাম করে করা যায় এই ব্যবসা থেকে। মানে কারো যদি একটা জেরক্সের দোকান থাকে বা অন্য কিছু দোকান থাকে, সেই দোকানে এক পাশে বসিয়ে ব্যবসাটিকে করতে পারে? গুড, খুব ভালো প্রশ্ন করেছেন। জেরক্সের দোকান, স্টুডিও বা হয় অনেকে যে অনলাইন ব্যবসা করে, অর্থাৎ এয়ার টিকিট ফিকির সমস্ত বুকিং টুকিং করে, এরা এই ব্যবসাটা মানে করতে পারে, কারণ এদের কাছে বিভিন্ন রকম ক্লায়েন্ট আছে, বিভিন্ন রকমের আছে, প্রচুর অর্ডার এরা পেতে পারে, তার সঙ্গে সঙ্গে আলাদা করে আরও অনেকে কাজ করতে পারে। আচ্ছা, তো দাদা এই ব্যবসাটা করার জন্য ইনভেস্ট তো বললেন 3-4 হাজার টাকা? 2-3 হাজার টাকা। 2-3 হাজার টাকা। আমরা এখানে কোনো বোর্ড র মেটেরিয়াল আমরা দেই না, আমরা ট্রেনিং দেওয়ার পর আপনাদেরকে নিয়ে গিয়ে মার্কেটে যাব, মার্কেটে গিয়ে কোথায় মালপত্র পাওয়া যাচ্ছে সমস্ত হাতে ধরে শেখানো হবে। সেই ট্রেনিংটা দেওয়ার পর এবার কাস্টমার আপনি আমরা যেভাবে ট্রেনিং দেবো তাতে কাস্টমার আপনি খুব মানে পাবেন, কারণ এই ব্যবসাটা এমনই, নতুন কেউ দোকান করতে বসলে বা নতুন কোনো বিজ্ঞাপন আসলে বা যেভাবেই হোক না কেন সে অর্ডারটা মানে মানে তাকে ছাপতেই হবে, প্রিন্টিং আসতেই হবে, অর্থাৎ সেটা কিভাবে আপনি অর্ডার পাবেন সেই ট্রেনিংটাও দিয়ে দেওয়া হয়। আর মূলত আমাদের যারা খুব ভালো কাজ করে, খুব ভালো কাজ যারা করবে, আমরা যেহেতু আমার একটা প্রিন্টিং হাউস না, আমার একটা ট্রেনিং হাউস, আমাদের এখানে প্রচুর বড় বড় কোম্পানি প্রিন্টিংয়ের জন্য ফোন করে, তখন কি হয় ব্যাগ বা বিভিন্ন রকম ভিজিটিং কার্ড, লেটার হেড, এ সমস্ত কন্টিনিউ অর্ডার থাকে, তখন কি হয় যারা ভালো কাজ করছে তাদেরকে আমরা এই অর্ডারগুলো কম বেশি করে দিয়ে দিই। আচ্ছা, তো দাদা এবার আপনাকে রিকোয়েস্ট করবো যে কীভাবে স্ক্রিন প্রিন্টিংটা হচ্ছে সেটা যদি আমাদের, হ্যাঁ এবার আমরা দেখাই যে কীভাবে কী ছাপানো হচ্ছে, কীভাবে আপনি ছাপবেন, ছাপতে পারবেন, সে সমস্ত কিছু দেখাবো। তো বন্ধু আমরা চলে এসেছি, এখন প্রিন্টিং যেখানে হবে সেখানে চলে এসেছি। তো এই যে বোর্ডটা দেখিয়েছি, এর আগে যে বোর্ডটা দেখিয়েছি এই বোর্ডটা এরকম ছিল, এই বোর্ডটায় যখন লেখাটা উঠবে, আমি যখন লেখাটা তুলবো তখন কিন্তু বোর্ডটা আমার এরকম হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। দেখুন এই যে দেখুন এখানে দেখুন ভালো করে এই যে লেখাটা আছে, এর মধ্যে লেখাটা আছে, এটা একটা ভিজিটিং কার্ডের ম্যাটার, ভিজিটিং কার্ডের ম্যাটার, পুরো টোটাল বোর্ডটা তখন এরকম হয়ে যাবে। এবার এই বোর্ডটায় আমি ছাপবো কীভাবে, প্রিন্টিংটা করব একটু দেখুন, এখানে দেখুন একটা মাপ নেওয়া আছে, অর্থাৎ একটা সিস্টেম অনুযায়ী মাপ নিতে হবে, মাপ নিয়ে এবার আমি ছাপবো। তো দেখুন এই যে কাঠটা, এই কাঠটা আমি ছাপাবো, এবার দেখুন এটা যন্ত্র হয়ে গেছে, অর্থাৎ এইভাবে দেখুন ছাপাচ্ছি। তো এটাকে আমি কী করলাম, এই বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এই দেখুন এটা ছাপা হয়ে গেছে, অর্থাৎ আর একটা দেখুন, এটা দেখুন ছাপা হয়ে গেছে, অর্থাৎ এরকমভাবেই সাদা সাদা কাগজে বা কার্ডের মধ্যে আপনি ছাপতে পারবেন। এবার হাজার হাজার পিস, এই দেখুন দেখুন এই যে ছাপলেন, অর্থাৎ এরকমভাবে সুন্দর সুন্দর, খুব সুন্দর করে, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর করে ছাপছেন আপনি, দেখুন এই যে খুব সুন্দর করে ছাপছেন, অর্থাৎ এরকমভাবে আমি বিল, প্যাড, বিয়ের কার্ড, ক্যালেন্ডার সব কিছু ছাপতে পারবো, এবং দু কালার, তিন কালার, এটা এক কালার দেখালাম, দু কালার, তিন কালার সব কিছু আমরা
ছাপতে পারবো। আচ্ছা দাদা, ওই যে বোর্ডটাতে আপনি যে ট্রেসিং পেপারটা লাগিয়েছেন, ওই ট্রেসিং পেপারটা দিয়ে কত, ওটা কতদিন চলবে এবং ওর দিয়ে কত মানে প্রিন্টিং হবে? দেখুন, এটা দিয়ে আপনি বহু মানে লাখ লাখ প্রচুর আপনি ছাপতে পারেন, আমার ইচ্ছা মতো। হ্যাঁ, ইচ্ছা মতো, কিছু অসুবিধা নেই। এবার যদি মনে হয় যে আপনি এই ছাপাটা শেষ হয়ে গেছে, তাহলে এই বোর্ডটা নষ্ট হবে না কিন্তু, কারণ এই বোর্ডটাকে আবার আপনি ধুয়ে সেই আগের মতো ওই সাদা বোর্ডে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, সাদা বোর্ড মানে কীরকম? ওই দেখো, ধুয়ে একদম পরিষ্কার এরকমভাবে সাদা বোর্ডে নিয়ে আসতে পারবেন, এরকম বোর্ডটা চলে আসবে। আবার তখন আপনি অন্য কোনো ম্যাটার নিয়ে আপনি ছাপছেন, অর্থাৎ একটা বোর্ড বা দুটো বোর্ড নিয়ে আপনার কাজটা শুরু করা যেতে পারে। আচ্ছা, এই যে ধুতে হবে, এই ধোয়ার প্রসেসটাও কি আপনার সমস্ত ট্রেনিংয়ে এ টু জেড, মানে এই বোর্ডটাতে কীভাবে আপনি তুলবেন লেখাটাকে, তার সঙ্গে সঙ্গে কিভাবে প্রিন্টিং করবেন, কিভাবে মাপ নেবেন, তারপরে কিভাবে আপনি মার্কেটিং করবেন, কিভাবে বোর্ডটাকে ওয়াশ করবেন, এ টু জেড এবং মার্কেটিং। আচ্ছা দাদা, এই যে আপনি বোর্ডটা লাগানোর জন্য এই যে আপনি একটা টেবিলে রেখেছেন, এই টেবিল কি দরকার লাগবে? অবশ্যই, এই টেবিলটা সানমাইকা লাগানোর টেবিল দরকার হয়। আচ্ছা, এই টেবিলটা লাগবে। কত বাই কত? সেটা ছোট হলেও হবে, অনেকে মনে করতে পারে আমি ছোট নিয়ে করবো, অনেকে পেনের উপর ছাপতে পারে, অনেকে ছোট ছোট ম্যাটার উপর ছাপতে পারে, সেটা ছোট নিয়ে করতে পারে, অনেকে বলতে পারে না আমি ভ্যারাইটি ছাপবো, অর্থাৎ বোর্ডটাকে আমি একটু টেবিলটা একটু বড় করে নিলাম। আচ্ছা, তো সমস্ত বন্ধুদের সমস্ত ভিউয়ার্সদের জানাই যে আপনার এই যে ফোন নম্বর আছে সেই ফোন করে আপনারা একটু আসুন, কারণ ফোনের ওপাশ থেকে কী হচ্ছে, কীভাবে ব্যবসাটা হয় সব কিছু ফোনে বলা যায় না। তো দয়া করে আপনারা আসুন, এসে আগে ব্যাপারটা বুঝুন, দেখুন, তারপর যদি ভালো লাগে এগোবেন, তবে এটা খুব ভালো ব্যবসা এবং এটা নিয়ে আপনি ব্যবসা শুরু করলে এটা লসের কিচ্ছু নেই। তো বন্ধু আসুন, কারণ এটা তিন চার দিনের ট্রেনিং আছে, তো এসে আগে দেখুন, তারপর যদি মনে হয় ভালো লাগলে এগোবেন। তো বন্ধুরা, আপনারা যদি কম টাকা পুঁজি নিয়ে এই স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যবসা শুরু করতে চান, তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই করবেন। বিজনেস সংক্রান্ত এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমরা যখন নতুন নতুন ভিডিও ছাড়বো এই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।